আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আল্লাহর রহমতে ভালো আছেন এই কারণে আপনার একটা সাক্ষাৎকার নিতে আসতে পারলাম। তো অনেক দূর দূরান্ত থেকে আপনার অনেক সুনাম শুনতে পেরেছি এবং আপনার অনেকেই উপকারী হয়েছে, আপনার চিকিৎসা দিতে পেরেছেন অনেক দর্শকদের, আর অনেক চ্যানেলেও আপনার ইন্টারভিউ পেয়েছি। তো আমার চ্যানেলে আপনার কোনো সাক্ষাৎকার নেই, যে কারণে আপনার কাছে ছুটে আসে আমার অনেক দূর থেকে সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। তো আপনার নাম তো রাজীব দেওয়ান। আচ্ছা, তান্ত্রিক রাজীব দেওয়ান। আচ্ছা, তো এই যে আপনি যে এত মানুষের এই যে উপকারী করতেছেন, তো উপকারের উপকারিতা যদি একটু আপনি আপনার মুখ থেকে একটু শুনতে চাই, কিভাবে যে উপকারী গুলো করেন দর্শকদের বা আপনার ভক্ত যারা আছে তাদেরকে, সেই উদ্দেশ্য যদি কিছু বলতে চান আপনি। দাদু ছিলেন কবিরাজ। জি জি। আমার বাবা ছিলেন কবিরাজ। আমার আসলে একজন বংশগতই কবিরাজ, আমি বংশগত কবিরাজ। তার মানে আমার বাবা যখন কবিরাজি করত আমি তার পিছনে পিছনে থাকতাম। থাকার পরে আমার বাবার আইডিয়া আমি ভালো করে এটা বুঝতে পারলাম যে কবিরাজি অনেক কিছু আমার আইডিয়া হইল। হওয়ার পরে আমি চিন্তা করলাম যে দুই চারটা বই পড়লেই তো কবিরাজ হওয়া যাবে। কবিরাজের যে কাজগুলা সেটা তো আমি ছোটবেলা থেকে দেখতে দেখতে আসতেছি। আমার দাদু কবিরাজ ছিলেন, আমার বাবা কবিরাজ ছিলেন। এইরকম বই পুস্তক যেমন লজ্জাতন নেশা, সুলেমানি কিতাব, এরপরে কাবিক্য তন্ত্র সার, জাদুবিদ্যা রহস্য, এরপরে আরো কিছু কিতাব আছে যেমন কামরূপ কামিক্ষার তন্ত্র মন্ত্র, এরকম কিছু কিতাব নিয়ে চিন্তা করলাম যে না, আমি তান্ত্রিক হব, বড় ধরনের তান্ত্রিক হতে পারি। মানুষের সঠিক চিকিৎসা দিতে হবে, সঠিকভাবে মানুষের কাজ করতে হবে। কারণ আমরা অরিজিনালি দাদা আমরা ছিলাম একজন একটা ধর্মিক লোক। কারণ আমার দাদু ছিল ধর্মিক, আমার বাবা ছিল ধর্মিক, আমরা অরিজিনালি ধর্মিক লোক ছিলাম। তখন আমি চিন্তা করলাম যে আমি আমার বাবার কাছ থেকে ভাবলাম, আমার বাবা বলল যে তোমরা যদি কামরূপ কামিখা যাও সেখানে গেলে আরো তোমরা তান্ত্রিকতার মেইন কার্য মূলত জিনিস পাবে। আমি কামরূপ কামিখাতে সেখানে 7 বছর ট্রেনিং দিছি। সিংহর ডাকে লিঙ্গ পরে পুরুষের পুরুষ অঙ্গ থাকে না, বুঝছেন কি, জন্মে একজন পুরুষ। এরপরে আমি মনে করেন মিয়ানমারের শান প্রদেশে থেকে গুরুজির কাছ থেকে ট্রেনিং নিয়েছি, নেপালের বৌদ্ধ মন্দির থেকে ট্রেনিং নিয়েছি, বিভিন্ন জায়গায় থেকে গুরুজিদের কাছে ট্রেনিং নিয়ে আগে আল্লাহর রহমতে কামরূপ কামিখাতে এসে আমি কামরূপ কামিখার যে জেলা প্রশাসক আছে ডিসি, তাদের বলে জেলা প্রশাসক, এই বাংলাদেশের জেলা প্রশাসক, এই কামরূপ জেলার জেলা প্রশাসক থেকেও আমার সার্টিফিকেট দিয়েছে। সেখানে অ্যাসামিস ভাষায় বলে যে পিড়িত হইলে উঠিব নোয়ারে, মন্ত্রর বলে মানু ছাগলি, মন্ত্রর বলে ছাগলি মানু হয়েছিলে, মন্ত্র বলে নদী আর চান কুম্ভীর হয়েছিলে, মন্ত্রর বলে মানু ভাগ হয়েছিল। কিন্তু অপরের গুণ যে পিড়িত হইলে উঠিব নোয়ারে, মানে অ্যাসামিস কথা ভাষায় বলছে যে ফিরেতে ফিরে বসলে ফিরে চাপটি লেগে থাকবে, সে ফিরেটা উঠতে পারবে, ফিরে থেকে উঠতে পারবে না। এখন মেইন কথা হলো কি ভাই, আমি কিছু কাজ করি সেখান থেকে আমি ট্রেনিং নিয়ে আসি, সেখান থেকে আমি সার্টিফিকেট পাইছি। সার্টিফিকেট বিভিন্ন ধরনের আমি অন্য অন্য টিভি বিভিন্ন চ্যানেলে দেখছেন তান্ত্রিক। তো আমি আপনার এখানে কিছু বলতে চাই ভাই, বলার কথা হলো এটাই, আপনি যদি আমার এখানে সাক্ষাৎকার নিতে আইসেন ভাই অথবা আমার এখানে দেখতে আসছেন, আমি কিছু বলতে চাই যে কিছু প্রতারক বেড়েছে আমার ভিডিওর উপরে। আমার ভিডিও ঠিক আছে কিন্তু আমার নাম্বারের উপরে তারা নাম্বার বসিয়ে আমার ভিডিওটা অন্য চ্যানেলে দিয়ে তারা রাজীব দেওয়ান বলে দাবি করে, কিন্তু তারা আসল চেহারা দেখায় না, চেহারা দেখায় না ভিডিও আমার। কিন্তু এইভাবে প্রতারকগুলা বিভিন্ন জায়গায় থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, নেওয়ার পরে আর কি আমাদের বদনাম হয়, আমার বদনাম। এর জন্য যারা তান্ত্রিকতা কবিরাজি করবেন, তান্ত্রিক কবিরাজি যারা করবেন, অরিজিনিয়ালি কবিরাজ যারা, অরিজিনিয়াল তান্ত্রিক যারা, তারা তাদের সত্য কাজ করলে, সঠিক কাজ করলে তাদের রোগীর অভাব হয় না, লোকের অভাব হয়। এর জন্য আমি বলতেছি ভাই যে কিছু ভুয়া কবিরাজ বেড়েছে আমার ভিডিওর উপরে অনেক লোকে নাম্বার দিয়ে, বুঝছেন কি, ভিডিওটা আমার কিন্তু নাম্বার দিয়ে তারা টাকা পয়সা নিয়ে লাস্টে দিয়ে যখন ভিডিও কল দেয় তখন ধরা পড়ে এই লোক না, এটা অন্য লোক। হ্যাঁ,
ভিডিও কলে আপনার চেহারাটা দেখবে, দেখে সরাসরি আপনার কাছ থেকে উপকারিতা পেবে। তো যে সকল উপকার করে থাকেন যদি একটু আমাদেরকে খুলে বলেন। ভাই আমার কাজটা হলো কি, অবাধ্য লোকের বাধ্য করা, অশুভ শক্তির শুভ করা, অসাধ্য কাজের সাধ্য করা, এবং আপনার বজ্রের সাহায্য কাজ করা, এবং ইসমিয়াজমের সাহায্য কাজ করা। যেসব ভাইরা বিভিন্ন দেশ বিদেশে আছে, আসতে পারে না, যে আসতে পারে না সে তাদের চালানের মাধ্যমে কাজ করা। কিছু লোক আছে যেটা চালানের কাজ, সেটা চালানেই করতে হবে। জি জি। আর যেটা আসার কাজ সেটা আসতেই হবে, না আসলে হবে না। জি জি। তবে আমি এটাই বলতেছি, আমি আরো কিছু কাজ করি ভাই, যেমন অবাধ্য লোকের বাধ্য করা, অশুভ শক্তি গুলারে শুভ করা, মানুষের বান মারা, বান ফিরানো, অশুভ শক্তি গুলারে শুভ করা, অলৌকিক পাওয়ারের দ্বারাতে কাজ করা। আচ্ছা, তো কেউ যদি আপনার সেবা পেতে চায় তো কিভাবে পেতে পারে আপনার সাথে সেবাটা, মানে যোগাযোগের ঠিকানা পেতে গেলে আমার নাম্বারটা নিতে হবে আপনার, যদি বলে দেন নাম্বারটা। আমার নাম্বারটা মুখে রাখেন, 0131। হ্যাঁ বলেন। 0086772। আচ্ছা, তবে আরেকটা নাম্বার আপনি দি, আমি দেই ভাই আপনাদের। আচ্ছা, নাম্বারটা আমার হাতে আছে, বলে দিব। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি দর্শক, তান্ত্রিক রাজীব দেওয়ানের সাথে আরেকটা যোগাযোগের মোবাইল নাম্বারটি 0193933 0866। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর আপনার সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায় তো সরাসরি ঠিকানাটা যদি সাক্ষাৎকার যদি কেউ আপনার আসনটা দেখার জন্য আজকে আমার আশা। তো এই যে দর্শক, এই যে আসনগুলো দেখতেছেন, এভাবে তিনি আসনের মাধ্যমে কাজ করে থাকেন। তো আজকে কি আমাদের কি দেখাবেন যে কিভাবে আপনি কাজগুলো করে থাকেন? আমি আজকে একটা জিনিস আপনারা দেখাইতে চাই, যে মানুষে কিভাবে বান মারে। আচ্ছা, বান কিভাবে মানুষ একজন আরেকজনের যে বান মারে, মানুষে খালি বান শোনে, যে বান কিভাবে মারে তো মানুষ দেখে না। জি জি। আমি আজকে দেখাবো বান কিভাবে মারে। আজকে বান আমি একটা অগ্নি বান দেখাবো। আচ্ছা, যদি দেখান। সব বান তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না, কিছু বান অন্ধকারে মারতে লাগে। জি জি। এই বানটা সরাসরি সবার সামনে দেখানো যায়, পবন চলে, সৈন্য চলে, বামে পথ ছেড়ে দে নাগের ঠাকুর উস্তাদের মন্ত্র চলে, কামরূপ কামিকের মন্ত্র, কুচারের মন্ত্র, মায়ঙ্গের মন্ত্র, উল্লা দিগলাপিতে তা কবিরা দেন বলে দেন, ভক্তদের পোহাতে তুই বদল রাখিস, মা বিন্দনী রক্ষা কর। জয় বিন্দনিকেত। জি জি, হয়তো অনেকেই দেখতে চায় সরাসরি, তো সেই উচিলা করে আপনি দেখা দিলেন আজকে। ইনশাল্লাহ আমি বান আল্লাহর রহমতে 360 প্রকারের বান আছে, এটা দেখলে চিনা যায়, কিন্তু নাম বলা যায় না। এই বান গুলা ইনশাল্লাহ যত প্রকারের বান হোক আমি দেখলে চিনতে পারবো, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সঠিক ভাবে সেগুলা কাটিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, যদি দর্শকদের উচিলা করে কিছু বলেন। ইনশাল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ভাই, বাংলাদেশে প্রতারক কবিরাজ অনেক বেড়েছে, পোস্টার মারে জায়গায় জায়গায়, কিছু ইউটিউবে ভালো কবিরাজও আছে, কিন্তু কিছু ভুয়া কবিরাজও ইউটিউবে দিয়ে দিয়েছে, তাদের
কাজ থেকে একটু বিরত থাকবেন, আর আসল কবিরা যাদের দেখতে চান তাদের সরাসরি ভিডিও কলে দেখে আপনারা চিকিৎসা করবেন। আর মুখে যেই নাম্বারটা বলছে সেই নাম্বারটাই সঠিক মনে করে মুখের নাম্বারটা দিয়ে আপনারা ফোন দিবেন, আপনারা সঠিক চিকিৎসা পাবেন। আশা করি আপনারা প্রতারিত হবেন না। আল্লাহর রহমতে আমি এটাই বলতে চাই। আসসালামু আলাইকুম।